সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই খুনের সঙ্গে ভারতের কেউ জড়িত নয় বলেও জানান তিনি বলেন জড়িত থাকা দায়ে দেশে এরই মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে দুপুরে ধানমন্ডি বাসভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন তিনি ভারতের পুলিশও আমাদেরকে সহযোগিতা করছেন এবং আমাদের পুলিশ আপনারা জানেন অত্যন্ত দক্ষ পুলিশ আমাদের তারাও মানে এই এই খুনের মোটিভ খুনের কি হয়েছে বিস্তারিত আমরা দিতে সবকিছু আমাদের কাছে তিনজন আসামি ধৃত অবস্থায় আছে এবং আমরা আরো কয়েকজনকে ধরার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যে এটা একটা খুন হয়েছে মার্ডার হয়েছে মার্ডারের পিছনে নৈপথ্যের যে কারণটি সেগুলো আমাদেরকে আমরা জানাবো আমাদের কাছে যেই সমস্ত সংবাদ আছে সেই সংবাদের ভিত্তিতে আমরা কাজ করছি আমরা সুনিশ্চিত তাকে হত্যা করা হয়েছে সম্পর্কের ফাটল ধরবে এমন কোন ঘটনা ঘটেনি কারণ ভারত সরকারে ভারতের কেউ এখানে জড়িত হয়নি যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত বিষয়টি নিয়ে আরো জানাতে আমাদের কলকাতা থেকে যুক্ত হচ্ছেন টেলিফোনে বিশ্বনাথ দাস আর এস নিউজের সিনিয়র এডিটর পার্থ আমরা প্রথমে পার্থ মুখোপাধ্যায়ের কাছে যাব পার্থ বাংলাদেশের একজন সংসদ সদস্য ভারতে খুন হয়েছেন ব্যাপারটাকে কিভাবে দেখছেন আপনি কলকাতা পুলিশ বিধাননগর কমিশনারেট বা ব্যারাকপুর কমিশনারেট কেউ নিশ্চিত করেনি যে আনারুল আজিমের মৃতদেহ পাওয়া গিয়েছে তারা প্রত্যেকে বলছেন যে ওই থ্রি বিএইচকে ফ্ল্যাটে দুটো ঘর খোলা গেছে তিন নম্বর ঘরটি বায়োমেট্রিক করা আছে সেটা ভাঙার চেষ্টা করা হচ্ছে এবং প্রাথমিক যে তদন্ত জানা যাচ্ছে যে ওই বাড়িতে আনারুল আজিম কয়েকজন মহিলা এবং পুরুষ সমেত গত কয়েকদিনে এসেছিলেন সিসিটিভি ফুটেজ তেমনই দেখাচ্ছে এবং সেখানে তাকে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিকভাবে রিপোর্ট এবং যে খুন যারা করেছেন তাদের বেশিরভাগই বাংলাদেশের নাগরিক এবং খুন করার পর বডি লোপাটের জন্য সেই খুব লাস্টকে কয়েকটি টুকরো করা হয়েছিল বলে পুলিশের সন্দেহ কিন্তু সবই আটকে আছে তিন নম্বর ঘরটার জন্য সঞ্জিবা গার্ডেনের বহুতল আবাসনে যেখানে মনে করা হচ্ছে তিন নম্বর ঘর যেটা বায়োমেট্রিক দরজাটা লাগানো আছে সেটা খুললেই অনেক রহস্য ভেদ করা যাবে এবং একটা জিনিস নিশ্চিত যে এই ঘটনাটা পূর্ব পরিকল্পিত গোপাল বিশ্বাসের বাড়ি থেকে উনি গেছিলেন উত্তরপ্রদেশ বা অসমে এমনটাই দেখাচ্ছে তার মোবাইলের সিগনাল এবং উনি বলেও ছিলেন যে উনি দিল্লি যাচ্ছেন জরুরি কাজে তার সঙ্গে কিছু ভিআইপি আছে সুতরাং তাকে যেন কেউ বিরক্ত না করে এই ভিআইপিরা কারা এবং তিনি কেন উত্তরপ্রদেশ বা দিল্লি গিয়েছিলেন সেটা পরিচয় খোঁজ করার চেষ্টা করছে যে আদবেই তিনি দিল্লি গিয়েছিলেন নাকি তার ফোনটা নিয়ে কেউ গিয়েছিল যে প্রাথম প্রাথমিকপাধ্যায় একটা ব্যাপার জানতে চাইছি যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বাংলাদেশের খুনিরা তাকে খুন করেছে বিষয়টি অ্যালার্মিং কিনা আর সেক্ষেত্রে পুলিশ কি করছে এইটা তো ঘটনা কারণ বাংলাদেশ থেকে কেউ এসে তাকে খুন করে গেল এবং সেটা এমন বহুতলে যেখানে সবসময় সিসিটিভি মনিটরিং আছে সিকিউরিটি গার্ড আছে তার মানে খুনিরা তার পূর্ব পরিচিত যে কারণে সিসিটিভি ফুটেজে যে মহিলা এবং কয়েকজনকে দেখা যাচ্ছে তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে কারণ পুলিশের কাছে যা খবর যে এরা খুন করে বাংলাদেশে ফিরে গিয়েছিল এবং ঢাকা মহানগর পুলিশ খুব ভালো করে তাদেরকে ধরতে পেরেছিল এবং সেখান থেকে জিজ্ঞাসাবাদের পরেই এই কলকাতা লাগোয়া নিউ টাউনের থাকদারি এলাকার সঞ্জীবা গার্ডেনের ওই ফ্ল্যাটটির খবর পাওয়া যায় তা কলকাতার এত ফ্ল্যাট থাকতে ঠিক ওই ফ্ল্যাটটাই কেন যাওয়া হলো কারণ ওই যারা বাংলাদেশে গ্রেপ্তার হয়েছেন বা আটক হয়েছেন তাদের কাছ থেকে টিপপ থেকে জানা যাচ্ছে ওই সঞ্জীবা গার্ডেনেই তাকে খুন করা হয়েছিল খুন করার পরেরটা কি তার জন্য আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কারণ তিন নম্বর ঘরটার মধ্যেই সমস্ত রহস্য লুকিয়ে রয়েছে প্রাথমত মুখোপাধ্যায় কেউ বলছে যে মৃতদেহের কিছু অংশ পাওয়া গেছে আবার কেউ বলছে যে মৃতদেহে রক্তমাখা কাপড় পাওয়া গেছে আপনারা কোন তথ্যটা জেনেছেন আমরা আপনাকে বারবার বলছি পুলিশ প্রশাসন দূতাবাস কেউ নিশ্চিত করে বলছে না যে কোনো দেহ পাওয়া গিয়েছে বা দেহাংশ পাওয়া গিয়েছে বা রক্তাক্ত কাপড় পাওয়া গেছে তবে ওই ফ্ল্যাট থেকে রক্তের দাগ পাওয়া গেছে মনে করা হচ্ছে তিন নম্বর যে ঘরটা যে ঘরটাতে বায়োমেট্রিক লক রয়েছে সেখানেই সব রহস্য লুকিয়ে রয়েছে যতক্ষণ পর্যন্ত এই বায়োমেট্রিক লক ভাঙা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পুরো ব্যাপারটা পরিষ্কার হবে না পার্থ মুখোপাধ্যায় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেবার জন্য